প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রব নিবেদিত আমার আমিতে। আজকে আমার সাথে আছে খুব গুণী একজন অভিনেতা এবং একজন অভিনেত্রী, যাদের অভিনয় আমি ভীষণ ভালোবাসি এবং আপনারা অনেক ভালোবাসেন। আমার সাথে আছে শশী এবং শতাব্দী অদূত। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। শশী, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আর আমি একটু, শতাব্দী ভাই হচ্ছে আমার দুলা ভাই। আপনি বলেন কিভাবে দুলা ভাই? আচ্ছা, আমার মিসেস নাতাশা রিনের স্কুল বন্ধু হচ্ছেন মিথিলা। সেই ক্ষেত্রে যদিও কখনো আমাদের একসাথে কাজ করা হয়নি বা মানে সেই রকম ভাবে মানে শালীর অধিকারটা খাটানো হয়নি, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে এটা আজকে আজকে প্লিজ এই শো থেকে শুরু হয়ে যাক। সেটা দুলা ভাই হিসেবে আমার কিছু দাবি দাও আছে, সেগুলো আমি এপ্লাই করব নাকি? আজকে শো থেকে শুরু হয়ে যাক। এই শো থেকে যেহেতু শুরু হচ্ছে, তো শতাব্দী ভাই আপনি বলেন যে আপনার একটা সিক্রেট শেয়ার করেন আমার সাথে। কি টাইপের সিক্রেট? আচ্ছা, এটা পরে শেয়ার করি, একটু ভাবি। হঠাৎ বললে তো সিক্রেট, কি সিক্রেট বলতে কি? না, আমার ফিল্টার করেও তো সিক্রেট বলতে হবে। বেশি নার্ভাস হওয়ার কিছু নাই, বেশি সিক্রেট বলতে হবে না। আপনি এমন কিছু বলেন, সবাই জানে যে আপনি অভিনয় করেন, অভিনয় ছাড়া আপনি কি করেন আর? অভিনয় ছাড়া যেটা করি, আমি কমিক্স পড়তে খুব ভালোবাসি। কমিক্স আর কিসের কমিক্স? চাচা চৌধুরী? না না না, চাচা চৌধুরী না, আমি ফ্যান্টমের খুব ফ্যান। ফ্যান্টম, ফ্যান্টম, তারপরে টিনটিন আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, পার্সোনালি এটা একটা সিক্রেট হতে পারে। আর আর অন্যগুলো কম বেশি সবাই জানে। গান শুনি খুব, মুভি দেখি, বই পড়ি, মানে অবসরে। আর এখন ছেলের সাথে হ্যাং আউট করতে খুব ভালো লাগে। তো আপনি অভিনয় ছাড়া আপনি কমিক্স পড়েন, আপনি গান শোনেন, আপনি কি মানে আজকাল অনেক বেশি ভিলেনের ক্যারেক্টারে অভিনয় করেন, আপনি কি মানুষটা আসলে কি একটু ভিলেন ভিলেন নাকি? আমি না মনে হয় আমি একটু চিন্তিত, যেহেতু আমার বান্ধবীর বর, একটু চিন্তিত আমি বিষয়টা নিয়ে। না না, সেদিক থেকে একেবারেই দুশ্চিন্তার কিছু নেই। আমি মানুষ হিসেবে খুব ভালো বলবো না, মানে সহজ সহজ, অনেক বেশি কমপ্লিকেসি বোধহয় আমার মধ্যে নাই, আমার তাই বিশ্বাস। ও ভালো বলতে পারবে। শশী, তুমি কি কাজ করেছো শতাব্দী ভাই? প্রচুর 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 কাজ করেছো। আচ্ছা, তো তুমি ভালো বলতে পারবে? এতগুলি যতগুলি নাম বোধহয় আমরা এখন মনে করে বলতেও পারবো না। আচ্ছা, তাহলে তুমি তো ভালো বলতে পারবে যে উনি কি একটু ভিলেন না? আমি আমাকে প্রশ্নটা আপনি করবেন, আমি সেই অপেক্ষাটাই করছিলাম। হ্যাঁ, এই যে তারপর তারপরে তো উত্তরটা দেব। শতাব্দীদা হচ্ছে মানে এখন তার সামনে বলাটা কতখানি ঠিক হবে আমি জানি না, সাচ এ নাইস পার্সন। এবং ওর দুষ্টামি, ওর পলিটিক্স বা ওর ওই যে কমপ্লিকেসি যাই বলেন, এগুলি সব মুখে, ও ভেতর থেকে আদতে এরকম একটা মানুষ না। সে খুবই নাইস, খুবই টেক কেয়ারিং, এবং কোয়ার্টার্সদের সাথে খুব নাইস, খুব হেল্পফুল। এটা আমার মনে হয়েছে সিরিয়াসলি, মানে আমি আসলে শতাব্দীদাকে এইটাই জানি, আমার চোখে একজন মানুষ শতাব্দী এটাই। তো আপনি বলেন যে আপনি কেন আপনি ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেন? আমার কাছে মনে হয় কি যে আমি মূলত নিজেকে অ্যাক্টর ভাবতে ভালোবাসি, যদিও আমি একদম খুব প্রাথমিক অবস্থায় আছি অভিনেতা হওয়ার পর্যায়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে নেগেটিভ ক্যারেক্টারগুলোতে প্লে করার অপশনস থাকে অনেক বেশি। একটা মানুষ ভালো হতে পারে কীভাবে? গরিবকে টাকা দিবে, নামাজ পড়বে, সমাজের ভালো ভালো কাজ করবে। কিন্তু একটা মানুষ খারাপ হতে পারে কিন্তু অনেকভাবে। একটা মানুষকে আপনি যদি মারতে চান, কীভাবে মারবেন? প্রথমে একটা চোখ তুললেন, একটা একটা করে আঙুল কাটবেন। সো ওটা প্লে করার অপশনস তো অনেক বেশি থাকে। সো আমি মনে করি যে এই কারণেই আমার নেগেটিভ ক্যারেক্টারের প্রতি দুর্বলতা বা করতে ভালোবাসি। আপনার অভিনয়ের শুরুটা যদি একটু, আমাদের গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে থাকতাম আমরা, সরকারি, বাবার সরকারি চাকরির সুবাদে। ওখানে একটা থিয়েটার দল ছিল, আর্তনাদ থিয়েটার, ওখানেই আমার হাতে খড়ি। 1985 সালের থেকে আমি থিয়েটার করছি, এখনও করে যাচ্ছি। এবং 1985 থেকে ছোটোবেলা ছোটোবেলা থেকে ওদের একটা ই ছিল, কি যেন একটা বলছে কিন্তু ইনসাইড, ওদের একটা শিশু বিভাগ ছিল, শিশু বিভাগে আমার কাজ করা শুরু। তারপর 1996 সাল পর্যন্ত আমি, না সালটা শুনে আমাদের দুজনেরই একটু ভাবতে হবে আসলে এজটা, না না তখন আমি একেবারেই শিশু। 85 থেকে 96 পর্যন্ত আর্তনাদ থিয়েটারে কাজ করা, তারপর থেকে প্রাচুর্যের সাথে আছি, এখনও কাজ করে যাচ্ছি থিয়েটারে। এই তো অভিনয়ের শুরু। আচ্ছা, আর প্রথম কখন টেলিভিশনে কাজ করতে শুরু করলেন? টেলিভিশনে কাজ করতে আসলে ওইভাবে শুরু করা হয়নি, এটা বোধহয় ছিল 87-88। একটা পিটিভিতে একটা নাটক হয়েছিল, সংকিত পদযাত্রা। সাচ্চুভাই ছিলেন আমাদের দলপ্রধান আর্তনাদ থিয়েটার, তো সাচ্চুভাই ওই নাটকটিতে অভিনয় করেছিলেন। সেখানে স্কুলের কিছু বাচ্চা লাগবে, তা আমাদের নিয়ে যাওয়া হলো বিটিভিতে, ওই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। তারপরে যে কাজটা করেছি মানে বুঝে শুনে টেলিভিশন, ওটা হচ্ছে নুরুল আলম আতিকের সাইকেলের ডানা। ওখানে আমি মূল চরিত্রে অভিনয় করেছিলাম, তারপর থেকে তো শুরু কাজ করা টেলিভিশনে।
নেগেটিভের প্রতি দুর্বলতা আছে। আচ্ছা শশী, তুমি তো সবাই জানে যে তুমি একটা ফিল্ম করেছিলে যেটা খুব খুব পপুলার একটা ফিল্ম ছিল, হ্যাঁ হাজার বছর ধরে। হ্যাঁ, তারপরে আর তোমাকে ওইভাবে ফিল্মে দেখিনি মনে হয় আমরা। না, আমি আর কাজ করিনি। আচ্ছা, সেটার কী কারণ একটু জানতে পারি? আসলে হাজার বছর ধরে যখন করেছি তখন আমি ক্লাস টেনে পড়ি, তো আমি খুবই ছোট, আর তখন 2003-এর কথা বলছি, ছবি রিলিজ পেয়েছিল পাঁচে, পাঁচে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে হাজার বছর ধরে। হাজার বছর ধরে পাঠ্যপুস্তক ছিল আমার, আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন জহির রায়হানের এই উপন্যাসটা পাঠ্যপুস্তক ছিল। তো আমার বাবা মা থিয়েটারের মানুষ ছিলেন, ওনারা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা একটা শিক্ষণীয় কাজ হবে, ভালো একটা কাজ হবে, কোহিনুর আক্তার সুচন্দা ডিরেকশন দিচ্ছে, তো এই কারণে আমাকে এই কাজটা ওনারা করতে দিয়েছিলেন। ইন বিটুইন আমি একটু বলি, আমি আর ও কিন্তু একটা শর্ট ফিল্মে অভিনয় করেছি, দাগ নামে। দাগ নামে জসিম আহমেদ ডিরেকশন দিয়েছেন, পান্থশালের স্ক্রিপ্ট ছিল এবং দুর্দান্ত একটি কাজ হয়েছে। শর্ট ফিল্ম আমাদের এখন কোথায় নেটে কোথায় যেন দেখতে পাওয়া যায়। এটা কান ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম কর্নারে সিলেক্টেড হয়েছিল এবং এটা প্রদর্শনও করিয়েছে ওরা, আমাদের এই শর্ট ফিল্মটা দেখিয়েছে। তাহলে এই কাজটা নিয়ে আমরা আরেকটু শুনি, কারণ দর্শকরাও নিশ্চয়ই জানতে চাইবে। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে শতাব্দী অদূত এবং শশী, এবং আমরা শুনছিলাম যে মাত্র গল্প শুরু করেছি এবং রিসেন্টলি ওনার একটা কাজ করেছে, সেই কাজটা সম্পর্কে আরেকটু জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সেই মেয়েটির বিয়েটা হয় সেই ছেলেটির সাথে, এই রাজাকার ছেলেটির সাথে। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে শশী এবং শতাব্দী ভাই। আমরা কথা বলছিলাম যে আপনাদের একটা রিসেন্ট একটা শর্ট ফিল্ম করেছেন যেটার নাম হচ্ছে দাগ, ওইটার অভিজ্ঞতাটা বা ওই শর্ট ফিল্মটাতে আপনাদের ক্যারেক্টার কেমন ছিল সেটা যদি একটু শেয়ার করতেন। আমার ক্যারেক্টার যেটা ছিল যে একেবারেই ওই সময়কার একটা মোটামুটি শিক্ষিত একটা মেয়ে, 71-এর একটা শিক্ষিত মেয়ে, বাবার সাথে তার সংসার, বাবা আর মেয়েটার সংসার, মা নেই বা কোথায় আছে আমরা দেখিনি, মা হয়তো বেঁচে নাই বা কিছু একটা, বাবার সাথে মেয়েটার সংসার, আর মেয়েটার একটা ছেলের সাথে একটু একটা থাকে না, পাড়া তো ছেলে, একটা ইন্টিমেসি, একটা ফ্রেন্ডশিপ, কিন্তু প্রেমটা হয়ে ওঠার আগে আসলে ছেলেটা যুদ্ধে চলে যায়। আচ্ছা, এবং তারপরে একটা সময় একটা সাপোর্টের কারণে ছেলেটা আবার মেয়েটার কাছে এসে আশ্রয় নিতে চায়, এবং শতাব্দীদার ক্যারেক্টার যেটা ওখানে ওখানে ওখানেও সে যথারীতি একটি নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে, এবং এই মুখ ও সে পাকিস্তানিদের হেল্প করে বেসিক্যালি, রাজাকার বেসিক্যালি, তো সে আসে, আমি যে ছেলেটাকে লুকিয়ে রেখেছি আমার বাসায় ওর খোঁজ পেয়ে ওই ছেলেটাকে বেসিক্যালি খুঁজতে আসে, খুঁজতে এসে যখন ঘরে একটা ইয়াং মেয়েকে দেখে তখন মানে সেই সময়ে কি হতো আসলে, যথারীতি তাই হয়, খুব ফোর্স করে আমার সাথে, আমাকে শতাব্দীদার যে ক্যারেক্টারটা সে ওই ওই লোকটা আমাকে জাস্ট আটকে রেখে দেয়, আমি দেখছি আমার বাবা মারা যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না। এবং তারপরে যেটা হয়, অনেক পরে গিয়ে যুদ্ধ শেষ হয়ে গেছে এরকম একটা সময় গিয়ে আমরা তখন 71-80 বোধ হয় 78 বা এরকম সময় গিয়ে মেয়েটার সামহাও একজনের সাথে বিয়ে ঠিক হয় এবং মেয়েটা রাজি হয়ে যায়। মেয়েটাকে আমরা যেরকম দেখেছি বিয়েটাতে রাজি হওয়ার কথা ছিল না, কিন্তু মেয়েটা রাজি হয়ে যায় এবং সেই মেয়েটির বিয়েটা হয় সেই ছেলেটির সাথে, এই রাজাকার ছেলেটির সাথে। সে বিয়েটা করতে চায় কারণ সে প্রতিশোধ নিতে চায়, এবং বিয়ের রাতেই মেয়েটি ছেলেটিকে মেরে ফেলে। কিভাবে মারে, কোন সিচুয়েশনে হয়, এগুলি না হয় থাকলো কিছু টুইস্ট, কিন্তু মোটামুটি এই মেয়েটির চরিত্রটা হচ্ছে এটা। এবং মূলত ওই মেয়েটার রিভেঞ্জের গল্প, এই লোকটা রাজাকার যে মেয়েটাকে রেপ করে এবং ঘটনাচক্রে মেয়েটা রিভেঞ্জ নেবার জন্যই ঘুরে 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 এই লোকটার সাথে বিয়ে করে, এবং ও হলো এই লোকটার ফোর্থ বউ, বাসর রাতে লোকটাকে ও খুন করে কোনো একভাবে। এই হচ্ছে স্টোরি, 15 মিনিটস। হ্যাঁ, এবং খুবই ইন্টারেস্টিং, মেকিংটা খুব ভালো হয়েছে, এ কারণে বলবো যে গল্পটা শুরু হচ্ছে 78-এ, ফ্ল্যাশব্যাকে যাচ্ছে 71, আবার 78, 71, এবং বোঝা যায় যে লিনিয়ার স্টোরি না, না না, এবং দুর্দান্ত অ্যাক্টিং করেছে সে, যথারীতি উড়িয়ে দিয়েছে, এবং খুব অল্প কাস্টেরই খুব ভালো হয়েছে প্রিপারেশন, এবং গুড মুভি। এখন আসলে অনেক ভালো ভালো কাজ হচ্ছে,
কারণ আমিও নিজেও কয়েকটা শর্ট ফিল্মে কাজ করেছি, আমার মনে হচ্ছে যে একটু একটু অন্যরকম গল্প নিয়ে এগুলো এখন তৈরি হচ্ছে। বলার ভঙ্গিগুলো কিন্তু বদলে গেছে এখন, আইফ্লিক্স নেটফ্লিক্স সবকিছু মিলিয়ে গল্প বলার ভঙ্গিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা নাটক করি একটা নর্মাল একটা ফরম্যাটের মধ্যে নাটক, কিন্তু এখন কিন্তু ওই শর্ট ফিল্মগুলা বা ইয়াং মেকার্স যারা কাজ করছেন তাদের কিন্তু গল্প বলার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, এবং যে কারণে দাদা দর্শকদের দ্রুত টেস্টও তো চেঞ্জ হচ্ছে। আরো এই কারণে ফিল্ম এখন করতে হবে খুব বুঝে, মানে দর্শক কোনটা নেবে কোনটা নেবে না, কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা একেবারে কস্টিউম থেকে শুরু করে ক্যারেক্টার অবধি, মানে আদৌ এটা যাচ্ছে কিনা তার সাথে। শুধু আমি যদি ফিল্মটা করি তাহলে আমার শুধু বাংলাদেশের অডিয়েন্সকে মাথায় রাখলে চলবে না, চলবে না, আমি যদি সারা পৃথিবীর অডিয়েন্সকে আমার মাথায় রাখতে হবে। কেননা আমরা ফ্রান্সে বসে যদি একটা 18 ইয়ার্স ওল্ড আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কেউ যদি দেখে ছবিটা, ও যেন ও তো ফ্রান্সেই বড় হচ্ছে, ওর কাছে দেখে যেন মনে হয় না এটা আমার দেশ বাংলাদেশ, ওর যেন বলো ওয়াও আই লাভ বাংলাদেশ, বাংলাদেশে এরকম মুভি হয় কেন আমরা ওটার জন্য। সেটাই, সেখানে অনেক কাজ করতে হবে। ফিল্মের কথা যেহেতু আসলো, যে আপনি তো অনেকগুলো ফিল্মে কাজ করেছেন এই পর্যন্ত, এখনো করছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি কিভাবে বাজবিচারটা কিভাবে করছেন? আমি বাজবিচারের কথা যদি বলেন তাহলে বলবো যে আমি আসলে গল্পটা, আমার কাছে মনে হয় যে অভিনেতা অভিনেত্রী একটা মূল অংশ, কিন্তু গল্প এবং গল্প এবং ডিরেক্টর এই দুইটা একটা বড় ফ্যাক্ট আমার কাছে। কারণ আমি অত গুণী অভিনেতা নই, আমি মোটামুটি আমার কাজটা আমি আমার কাজটুকু ঠিকঠাক মতো করতে চাই, কিন্তু ডিরেক্টরকে তো গাইড করতে হবে আমাকে। গল্প আমার কাছে, গল্প এবং ডিরেক্টর আমি প্রায়োরিটি দিই প্রথমে। যে আপনি কি এখন বেশি ফিল্মে কনসেন্ট্রেট করবেন নাকি মানে আপনার প্ল্যান? না না, আমার প্ল্যান, আমি নাটকের মানুষ, আমি নাটকই করব বেশি, কিন্তু ছবি বছরে 2-3টা ছবি করতে চাই যেগুলো হ্যাঁ ভালো মুভি হবে। ওই যে বললাম ডিরেক্টর আর গল্প সেরকম, যেমন আমি দুটো ছবি করেছি, রুবাইয়াত হোসেনের মেড ইন বাংলাদেশ যেটা এখন পোস্টে আছে, কাটাকাটি চলছে, আরেকটা হচ্ছে সারিয়ার সুমিত ওর নোনা জলের কাব্য, যেটা পুরো কুয়াকাটাতে পুরোটার শুটিং হয়েছে, আমরা একটা গ্রাম বানিয়ে ফেলেছিল, দুর্দান্ত কাজ হয়েছে সেই কাজটা, নোনা জলের কাব্য, নোনা জলের কাব্য, এবং একেবারেই সাগর পারের মানুষদের যে ক্রাইসিসগুলো সেগুলো নিয়ে, ওরা এখনো অনেক বেশি কি বলে নেচারের প্রতি নিজেকে বিলিয়ে দেয়, যে মাছ ধরতে যাচ্ছে কিন্তু সেখানে ওর কাছে GPRS কোনো সিস্টেম নেই, ওয়াকি টকি নেই, যে ও যদি বিপদে পড়ে তাহলে কিভাবে আসবে, হয়তো একটা রেডিওই ওর সম্বল, যে সিগন্যাল দিচ্ছে এই ক্রাইসিসগুলো নিয়ে। এবং আমার বিশ্বাস যে কুয়াকাটাকে আমাদের দর্শক এইভাবে আমরা আগে দেখিনি, অপেক্ষায় আছি, খুবই অধীর অপেক্ষায়, কারণ আমরা সবসময়, আমার মনে হয় যে আমাদের দর্শকরা সবসময় ভালো ছবির অপেক্ষায়। অবশ্যই অবশ্যই অবশ্যই, আর এখন দর্শক আসলে বোঝে আপু যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, আমরা কিন্তু চাইলেই যে স্তুরি দিয়ে ওদেরকে একটা ভুল বুঝাই দিতে পারবো না। সো অনেক ইন্টেলিজেন্ট এখন দর্শক, ওদেরকে মানে দর্শক শিক্ষিত এটা মাথায় রেখে আমাদের কাজ করা উচিত। শশী বলো যে তোমার, তুমি তো এখন নাটকে কনসেন্ট্রেট করছো, এবং তুমি কি মানে খুব রেগুলার কাজ করছো? না খুব, আমি আমি আসলে আপু একেবারে ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি কখনোই মাসে 30 দিন কাজ করিনি, মানে আমার স্কোপ ছিল, এখন স্কোপ একটু কমে এসেছে, কিন্তু আগে যখন স্কোপ ছিল তখন আমি 30 দিন কাজ করিনি। সেটা কি কারণে, মানে তুমি কি একটু বেছে কাজ করতে চাও নাকি তুমি? বেছে করেছি, আবার যেটা হয়েছে যে আমার ওই যে টানা, মানে আমার আমাদের অনেক কলিগসরা পারে আসলে, যে একেবারে ওদের 30 দিনের জায়গায় 32 দিন মাসে হলে বোধহয় ভালো হতো, কিন্তু আমি যে ওভাবে টানা কাজ করতে পারতাম না কখনোই, কারণ আমার মনে হয় যে একটা কাজ থেকে আর একটা কাজে যাওয়ার আগে কস্টিউম বলেন বা মেকআপ গেটআপ বলেন বা যদি কিছু বানাতে হয় যদি কিছু কিনতে হয় এগুলি আমি আসলে খুব যত্ন করে করে কাজ করতাম আগে, এখন একটু সময়ের অভাব হয়, কিন্তু আগে এগুলি করে। এটা খুব ভালো যে ক্যারেক্টারটা নিয়ে ভাবা, কস্টিউম নিয়ে ভাবা, একটা 1 ঘন্টা নাটক করলাম আর একটা বা সিরিয়ালে ঢুকবো বা আরেকটা 1 ঘন্টা নাটকে ঢুকবো, মাঝখানে যদি একটা দিন একটু গ্যাপ হয় আমার জন্য খুব ভালো হয়, আমি গ্যাপগুলি করে নিতাম, আমার কাছে কেউ ডেট চাইলে আমি হয়তো একদিন রেখে বলতাম যে বাকিগুলি নাও। এখন একটু আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আরেকটু জানবো, অলরেডি কিছুটা তো মানে জানিয়ে দিয়েছি, তো আরেকটু জানবো এবং কিভাবে আপনাদের দুজনের কি করে একসাথে কাজ করা শুরু এবং অভিজ্ঞতা সেটা নিয়েও জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শশী এবং শতাব্দী অদূত, আমরা ওনাদের সাথে আরও গল্প করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ কিন্তু অভিনেতা, সবচেয়ে সহজ কাজ, আর কিছু হচ্ছে না। আমার ইচ্ছে হলো আমি একটু চলে এলাম। আমি ফিরে এলাম বিরতির পর, আমরা গল্প করছিলাম আমার দুলাভাইয়ের সাথে এবং শশীর সাথে,
আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমরা একটু এখন একটু ব্যক্তিগত জীবন নিয়েও জানতে চাইবো। ব্যক্তিগত মানে যেটা আমি অলরেডি বলেছি যে উনি আমার দুলাভাই, ওনার বউ হচ্ছে স্নাতা, স্নাতা বিকর্ণেসায় পড়তো, স্নাতা খুব সুন্দর নাচে, ও একজন নৃত্যশিল্পী, তাদের একটি একটি গোল্লা গুল্লু একটা ছেলে আছে, একটা ছেলে আছে যার বয়স অলরেডি বলে দিয়েছে 7 বছর। তো আপনার সম্পর্কে আমার জানা আছে, আমি 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 বলতে মানে স্নাতা সম্পর্কে আমি অনেক বলতে পারবো, কারণ আমরা যেহেতু একসাথে পড়েছি এবং আমি ওর নাচের খুব ফ্যান ছিলাম। ও যখন স্কুলে আমরা আমাদের পারফর্ম করতেই হতো সবসময়, আমিও নাচতাম, কিন্তু আমি ওর নাচের খুব ভক্ত ছিলাম। ও নাচ নিয়ে খুব প্যাশনেট এবং ডেডিকেশন নিয়ে কাজটা করে, আমার কাছে খুব ভালো লাগে। এখনো কিন্তু নাচের ব্যাপারে ও খুব সিনসিয়ার, এবং আমার যেহেতু লাইফ পার্টনার, আমার কাজ করতে খুব আরাম হয় ওর কারণে, কারণ ও ব্যাপারটা বোঝে। নিজে যেহেতু আর্টিস্ট, সো আমার আর্টিস্টিক জায়গাগুলো ও বোঝে, সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আলহামদুলিল্লাহ। রাগ হয়, ঝগড়া হয়, যেগুলো রেগুলার লাইফে সেটা তো হবে, আবার দেখা গেলো কিছুক্ষণ পর যায় না, এবং কাজের ব্যাপারে খুব, এবং যেমন এখনো কয়েকটা থিয়েটারে প্রাচ্যনাটা আমাদের দলে কাজ করছে, কোরিওগ্রাফির কাজ করছে, এবং বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে, ভালো লাগে। আমার বউ, আমাদের কিন্তু একটা লিস্ট হওয়া উচিত যে মানে ইন্ডাস্ট্রিতে কোন কোন কাপলগুলি অনেক বছর ধরে একসাথে সুন্দর করে আছে, মানে এরকম একটা লিস্ট হলে আমার মনে হয় দাদা আর স্নাতাপুর নামও থাকে, মানে একদম আরাম এবং গুণী, ওরা দুজনই খুব গুণী। ওই কারণেই বলা যে ও বোঝে, আর ওর বোঝার আরেকটা ক্ষেত্র কি, ওর বাবা সুলাইমান খোকা, উনিও একজন অ্যাক্টর, পান্থশারিয়ার নাটক লেখে অভিনয় করে নাগরিকে, তো ওর বাসায় ছোটবেলা থেকে এই ব্যাপারটা ছিল। আর আমার বাড়িতে ছিল শহীদুল আলম সাচ্চুনি, আমার চাচা হন, ছোট চাচা, আমার বাড়িতেও এই জিনিসগুলো দেখা। সো ওই আর্টিস্টিক জায়গা নিয়ে ঝগড়াঝাটি না, তুমি এটা কি করবে স্নাতা, আমার ওই শার্টটি একটু খুঁজে বের করো তো, কালকে ওটার কন্টিনিউটি পাচ্ছি না, পাচ্ছি না, আচ্ছা এই জায়গাটায় দেখো, বা ও বললো যে আমার এই টিকলিটা লাগবে, তুমি একটু পৌঁছে দিয়ে যাও, কোন টিকলি, এখানে তো 20টা টিকলি, ভিডিও কল করো, তখন মানে এই এই ব্যাপারগুলো আছে আমাদের মধ্যে, আমরা হ্যাপি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার পুত্রকে নিয়ে কি প্ল্যান, ও কি হতে চায় বা ওকে কি হওয়াতে চান? আমি হচ্ছে ও যা হতে চায় ও তাই হবে, ওর মাশাল্লাহ ওর কালার কম্বিনেশন সেন্স খুব ভালো, খুব ছবি আঁকে খুব ভালো, এবং ওর মা উত্তেজিত হয়ে ছেলেকে একটা কিবোর্ড কিনে দিয়েছে, সে কিবোর্ডে উটুংটাং করে, এখন যা হতে চায়, হ্যাঁ বাবা অসুবিধা নেই, তোরটা তুই বেছে নে। শশী তোমার তোমার সম্পর্কে একটু বলো, তোমার পরিবার সম্পর্কে। বা আমার পরিবারে আব্বু আম্মু, আমার ভাই ভাবি, এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। আমি তো এখনো বিয়ে করিনি, সো আর আর একটা মেম্বারের খবর দিতে পারছি। আচ্ছা, এই মোটামুটি। আর আমি LLB শেষ করেছি, LLMটা আমার দেশের বাইরে করার ইচ্ছা, LLM আমি করিনি, আমার মাঝখানে LLB শেষ করার কিন্তু প্রায় 3-4 বছর হয়ে গেছে। তোমার কি প্র্যাকটিস করার ইচ্ছা আছে? সেটাও আমি আসলে আপু ওই ক্যারিয়ারটা নিয়ে আমার মানে আমার লয়ারের ক্যারিয়ার নিয়ে আমি আসলে কিছু ভাবি নাই। আমার পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, আর পরীক্ষা দেওয়ার জন্য যেটুকু পড়তে হবে আমি সেটুকু পড়ে আসলে পরীক্ষায় পাশ করে জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি কিন্তু আসলে কোনো প্র্যাকটিস করবো কি না, এই ক্যারিয়ারটা নিয়ে কিছু আলাদা করে ভাববো কি না ইন ফিউচার, এগুলি নিয়ে আসলে এখনও কিছু চিন্তা করিনি কিছু। যেহেতু বললে যে তোমার এখনও পার্টনার নাই, সেই সেই রকম একটা জীবন শুরু করার কি কোনো প্ল্যান আছে কি না? মাঝখানে একটা এরকম প্ল্যান হয়েছিল, আব্বু আম্মু খুব প্রেশার দিচ্ছিল বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, ওরাও খুঁজলো, পরে কী কী জানি হলো, হচ্ছে না হচ্ছে না, আমি বললাম ঠিক আছে আমি আরও কাজ করি তাহলে। আর হয় না মানে মানে কি বিয়ের পর তুই কাজ করবি না, এটা কি এটা কি কথা? না না না, বিয়ের পরে কাজ করব দাদা, কিন্তু তুমি দেখো রিসেন্টলি কি হচ্ছে কি, মানে তুমি স্নাতাপু যেরকম আসলে এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, এরকম অনেক কাপল আছে, কিন্তু মানে ম্যাক্সিমামই আমাদের হচ্ছে কি আমরা কেউ কাউকে না বুঝতে পারতেছি কম। আচ্ছা তুমি খেয়াল করে দেখো যে আমরা কিন্তু সেই ভয়ে কি সেই ভয়ে তুমি বিয়ে করবে না, এটা তো হতে পারে না। না না আপু বিয়ে অবশ্যই করব, কিন্তু আমার মনে হয় কি যে দেখেন আমাদের প্রফেশনের মানুষই আমাদেরকে বুঝে উঠতে পারে না, সেখানে বাইরের মানুষ আরো বুঝবে না, মানে আমি না কেমন জানি আছি, থাকি আমি বেশি প্রেশার নিও না, তো আপাতত কিছু করতে হবে না, আমি তো ওই প্রেশার দেওয়ার জন্য বলি দিই, আমি এমনি জানতে চাইছি, মানে কেমন জানি হয় না 69-96 হয়ে গেছে ব্যাপারটা, আমার কাছে মনে হচ্ছে যে একটু থাক আর একটু রেশ হয়ে। আর আপনাদের দুজনে তো একসাথে অনেক কাজ করেছেন, কোনো মজার অভিজ্ঞতা বা কিছু কি শেয়ার করতে চান দুইজনের? আমরা একটা রাজু খানের একটা নাটক করেছিলাম আমরা ইসে, যে এটা কি বলে দৌলতদিয়া, ভিক্ষা করে দাদি, আরো ভিক্ষা করে, ও হচ্ছে বোবা, ও বোবা আর দাদি কানা,
আচ্ছা মানে আমি যথারীতি নেগেটিভ, আমি একটা সুযোগ নেই, একটু অটিস্টিক বা মানে মেয়েটা আবার একটু হাঁটতে টাড়তে ঠিক করে পারে না, একটু বাঁকায় হাঁটে, একটু প্রতিবন্ধী টাইপের। ও যে ওইখানে ই করছিল তো কেউ কেউ ভিক্ষাও দিয়ে গেছে ওকে। হ্যাঁ আমি আর জলপা ভিক্ষা পেয়েছি, খুব পরিশ্রম হয়েছিল ওদের, কারণ ওদের একদম রেল স্টেশনে প্রচন্ড গরম ছিল আর গেট আপ টেট আপ নিয়ে ফ্লোর গরম এবং ভিক্ষা করতে হচ্ছে মাটিতে বসে। আর ও অনেক, আমি দেখেছি ও অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার করে। আমাকে তো প্রতিদিন সকালে, আমাদের মিহির মেকআপ আর্টিস্ট ছিল, তো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমাকে আগে চুল নিয়ে বসতো, আমার পুরো চুলটাও পাফ করে একটা জটলা জটলা টাইপের কি যেন করে দিত, এবং সেটা রাতে আমার খুলতে দু ঘন্টা লাগতো, এবং ওই সময় আমার চুল চলে গেছে অনেক, জাস্ট চলে গেছে দুদিনে আমার অনেক চুল চলে গেছে। এইটা ঠিক আর অভিনয় করাটাই অনেক কষ্ট, সবাই মনে করে যে আমরা মনে হয় শুধু ক্যামেরার সামনে এসে একটা অ্যাকশন বললে আর হাসি আর কাঁদি। আর বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ কিন্তু অভিনয় করা, সবচেয়ে সহজ কাজ। হ্যাঁ এটা হচ্ছে না, এটা অন্যদের জন্য একদম তাই, একদম তাই। চলে এলাম আমি একটু অভিনয় করতে, আমার আর কোনো কাজ নেই। এই যে এরকম হয় না যে এই যে সামনে গরমের সময় আসছে, আমরা ইনডোর যে শুটিংগুলো করি হাজার হাজার ওয়াটের আলোর মধ্যে হেসে হেসে প্রেমের কথা বলতে হচ্ছে। শতাব্দীদা গরমকালে গরমকালে একটা গামছা ঝুলাবে, সেটা শহরের নাটক হোক আর গ্রামের নাটক হোক, কারণ মুখে সে মেকআপ রাখতে পারে না, এই গামছা দিয়ে সারাদিন মুখ মুছবে, এবং দুপুরবেলা আপনি দেখবেন ওই গামছা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কারণ এত ঘামছে ওগুলি সব ঘাম। হ্যাঁ আর অ্যাটলিস্ট তাও তো যে ওর মেকআপটা না করে কাজটা করতে পারে, আমাদের কথা চিন্তা করো, চিন্তা করো, এটা খুব কষ্ট আসলে, খুবই কষ্ট। হ্যাঁ মেয়েদের আসলে একটু কষ্ট, আমাদের তো আরো নানান চুল ঠিক করো, স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করব, গরম পড়বে ঘেমে আবার চুল বাঁকা হবে। তো যাই হোক, তারপরেও আমরা আমাদের কাজটাকে খুব ভালোবাসি, এটাই হচ্ছে, এই জন্যই কষ্টটা সবাই মিলে করি। তো আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা কথা লাস্টলি বলতে চাই, যে আপনি আজকে বলেন আমরা একটা পিওর আড্ডা দিয়েছি, আমরা আমার মনে হয় যে আমাদের প্রফেশনে কি কোথায় কি হচ্ছে সেটাও আমরা জেনেছি, এবং আমাদের একটা পিওর আড্ডা হয়েছে, এটা ঠিক। এবং আমার কখনোই আপনাদের দুজনের সাথে আড্ডা হয়নি, আপনার সাথে তো হয়নি, খালি পরিচয় হয়েছে, তোমার সাথে আজকে আমার মনে হয় প্রথম প্রথম দেখা হলো এবং গল্প হলো। তো এই জন্য আমি আমার এই আমার আমি চেয়ারটা খুব পছন্দ করি, কারণ এই সুযোগে সবার সাথে আড্ডা দিতে প্রোগ্রামগুলো না মানে আড্ডা টাইপের ব্যাপারটা থাকে না, খুব ফর্মাল হয়ে যায়, আপনি কি ফর্মাল হয়ে যায়, আমার মনে হয় আজকে বোধহয় আড্ডাটাই দিলাম, আড্ডাটা হ্যাঁ মানে সহজ স্বাভাবিক প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ কারণ আমি ওইটা করতে পারি না, আমি আড্ডাটাই পারি ভালো করে, সেটাই ভালো। তো তারপরেও একটু ফর্মালিটি আছে, যেহেতু আপনারা অনেক কষ্ট করে এসেছেন, মানে ব্যস্ত স্কেডিউল থেকে সময় বের করে, আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আছে ভিগোর তরফ থেকে, যেটা আশা করি শুটিং কাজে লাগবে। থ্যাংক ইউ ভিগো, আর অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আমার আমিকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আমার আমিকে ধন্যবাদ, বাংলাভিশনকে ধন্যবাদ, আর মিথিলাপুর সাথে আজকে প্রথম কথা হলো, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমাদের আবার দেখা হবে আর আড্ডা হবে শালিকা, ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, শালির জন্য একটা গিফট কিনে রেখেন। ওকে ঠিক আছে, বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। এতক্ষণ আমরা আড্ডা মারলাম শশীর সাথে এবং আমার দুলাভাই শতাব্দী ভাইয়ের সাথে, আশা করি আপনারাও এনজয় করেছেন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে।